আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি, চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে আর সন্ধ্যার স্ন্যাক্স বানাবো। তো কী অবস্থা আপনাদের সবার, কেমন আছেন সবাই? আমি জাস্ট এখানে দুটো ব্রেড দিয়ে একটা স্ন্যাক্স বানাবো, সাথে দেব দুটো ডিম আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনে পাতা কুচি। ব্রেডটার চারপাশটা কেটে নিয়ে মাঝখানে এভাবে দুটো পিস করে নিয়েছি। খুবই নর্মাল একটা স্ন্যাক্স, আপনারা বাসায় বানিয়ে ট্রাই করবেন। নর্মাল হলেও খুবই মজাদার একটা স্ন্যাক্স। আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে এটাকে এখন খেয়ে একটু ট্রাই করে দেখব। জাস্ট এটার মজাটা কীরকম হয়েছে। নাইস একটা কালার, ফ্লেভারটাও খুবই ইয়ামি। আমি এখন একটু খেয়ে ট্রাই করে দেখতেছি। ইয়ামি, খুবই ইয়ামি। রাপসেন জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। কি করো তুমি? আমি এখন জিকির করতেছি। জিকির করতেছ? হ্যাঁ। কি জিকির করো বলো তো। আচ্ছা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহু। রাপসিন জি, মাখরাজ কাকে বলে? আরবি খারাপ উচ্চারণের স্থান, স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ কয়টি? 39টি। মাখরাজ 17টি। কয়টি পারো তুমি? তিনটা। বলো তো। এক নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, দুই নাম্বার মাখরাজ হলকের মধ্যকান হইতে আইন হা, তিন নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে গাইন কা। মাশাল্লাহ। এবার আমার সাথে বলো, চার নাম্বার মাখরাজ, চার নাম্বার মাখরাজ জিব্বার গোড়া, জিব্বার গোড়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, দুই নুক্তাওয়ালা কপ, দুই নুক্তাওয়ালা কপ। আজকে তোমার পড়া হচ্ছে চার নাম্বার মাখরাজ, ঠিক আছে? তিন নাম্বার পর্যন্ত তো তুমি পারো, আজ কালকে চার নাম্বার মাখরাজ তোমার কাছ থেকে নিব, ঠিক আছে? ওকে।
সবাইকে আসসালামু আলাইকুম বলে দাও। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।